বাংলাদেশ দীর্ঘদিন থেকে ভারতে খপ পড়েছিল। পরিকল্পিত করে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা কলোনিতে পরিণত করেছিলেন, কারণ তিনি চেয়েছেন তাকে ভারত অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখুক এবং ভারত যা যা চায় তাই তিনি দিয়ে দেবেন, শুধুমাত্র বিনিময় একটাই, তাকে ক্ষমতায় রাখতে হবে। এত নোংরা, এত বাজেভাবে দাসত্ব বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার ভারতের এভাবে দাসত্ব করেনি, এমনকি আওয়ামী লীগেরই প্রিভিয়াস সরকারগুলো এরকম কিছু করেনি। এবারকার তারা যা করেছে, এখন বাংলাদেশের ভবিষ্যতের সাথে ভারতের সাথে আমাদের ইন্টারাকশন এবং ডিনামিক্সটা খুব জরুরি। মানে আমরা পছন্দ করি বা না করি, আমরা এরকম একটা বিশাল রাষ্ট্র ইন অল টার্মস, এটা সাইজ, এটা পপুলেশন, এটা ইকোনমিক সাইজ, পার ক্যাপিটাল জিডিপির কথা বলছে, টোটাল জিডিপি সব কিছু মেলালে এটা রিজিওনাল সুপার পাওয়ার তো বটেই। সো তার সাথে আমাদের বর্ডার প্রায় পুরোটা। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে সেটা আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ডেমোক্রেসির ফিউচার এগুলোর সাথে টু সাম এক্সটেন্ট জড়িত। এবং গত 10 বছরে অ্যাটলিস্ট, 10 বছরে যদি আমি 8 সাল থেকে হিসাব নাও করি, 14 সালের পর থেকে শেখ হাসিনা সরকার এটাকে পুরোপুরি জড়িয়ে ফেলেছে। এখন নতুনভাবে প্রশ্ন আসবে, সিরিয়াস প্রশ্ন, ডক্টর ইউনুস এই ক্ষেত্রে কেমন করবেন? আমি ডক্টর ইউনুসের সাথে আরেকজন মানুষকে একটু ট্যাগ করে দিতে চাই, সেটা হচ্ছে জনাব তৌহিদ হোসেন। আমি দীর্ঘদিন আমাদের সমসামনে, উনি রিটায়ারমেন্টের পর স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল ইস্যুসগুলোতে, মিয়ানমারের সাথে, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে, এবং আমি বলবো উনি যথেষ্ট সেন্সিবলি এসব ক্ষেত্রে তার পলিসি যেটা জানার সেটা সবগুলো সেন্সিবল। সো তার সাথে মিশের, ডক্টর ইউনুসের সাথে থেকে আমরা আশা করতে পারি তারা ভালো কিছু করতে পারবেন। কিন্তু জরুরি কথাটা হচ্ছে, সব কিছুর আগে আসলে আমাদের এজেন্ডা কী হবে, আমাদের ডিনামিক্স কী হবে, সেটা তো সেট করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস ভারতের সাথে কেমন করবেন? ভারতের সাথে আমাদের যে প্রভুভৃত্বের সম্পর্ক সেটা থেকে দেশকে বের করে আনতে পারবেন কিনা, বা তার সেই ইন্টেনশন আছে কিনা, বা ইন্টেনশন থাকলেও তিনি সফল হবেন কিনা, এই কথাগুলো একটু বলতে চাই। শুরুতে আমি যেটা করব সেটা হলো, ডক্টর ইউনুস ভারতীয় অনেকগুলো টিভি চ্যানেলের সাথে কথা বলেছেন, বা পত্রিকারও তো এখন ভিডিও ফরম্যাট আছে, আমি অনেকগুলো ইন্টারভিউ শুনলাম। আমি প্রায় বলি আপনাদেরকে একটা কথা, সেটা হচ্ছে কন্টেন্ট বললে হবে না, ডক্টর ইউনুসের কিছু ইন্টারভিউ আপনারা একটু দেখুন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখুন, ওনার ইনফ্লেকশন অফ হিজ ভয়েস, মানে ওনার ইন্টোনেশন স্ট্রেস দেখুন, তাহলে বুঝবেন ডক্টর ইউনুস কীভাবে ভারত সম্পর্কে তার ধারণা কী। মানে ইউ উইল বি অ্যামেজড, আমাদের মনে যে কথাগুলো আছে অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত স্ট্রংলি তিনি সেগুলো বলেছেন। উনি কী কী বলেছেন, দু একটা জায়গা, আমাদের ভারত মূলত যে প্রশ্নগুলো সবাইকে করার চেষ্টা করছে, তারা তাদের দেশের ভেতরে যে কথাগুলো বলার চেষ্টা করছে, অলমোস্ট সব প্রশ্নগুলো ডক্টর ইউনুসকে করেছিলেন। এবং ডক্টর ইউনুস কী কী জবাব দিয়েছেন বা আমরা আগে শুনে নেই, তারপরেই বুঝবেন উনি কেমন করেছেন। সেটা হলো এরকম একটা মারাত্মক প্রশ্ন প্রথমেই ওনাকে করেছেন, উনি মারাত্মক একটা জবাব দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, ভারত বাংলাদেশে এই জঙ্গিবাদ বিরোধী এটা সেটা, মানে শেখ হাসিনা সরকারকে তারা প্রশংসা করার ক্ষেত্রে জঙ্গিবাদ দমন করেছেন, ইসলামী মৌলবাদ দমন করেছেন, এগুলো নিয়ে ভারতের কনসার্ন আছে, আপনার যে সরকার হবে সেই ক্ষেত্রে ভারত কি একই রকম টেনশন ফ্রি থাকতে পারে? ডক্টর ইউনুস জবাব দিচ্ছেন এরকম, ভারত যদি সব কিছু আগের মতো করে চায় তাহলে তার মতোই কাউকে খুঁজে নেওয়া উচিত, মানে একদম ব্লান্টলি, ব্লেটেন্টলি উনি ঠিক এইরকম একটা কথা বলে দিয়েছেন, শেখ হাসিনার মতো কাউকে আমার দরকার নেই। তার মানে ডক্টর ইউনুসের কাছে, শেখ হাসিনার কাছে যা যা চাওয়া হয়েছে, যেভাবে চাওয়া হয়েছে সেভাবে চাওয়া যাবে না। হি ওয়াজ সো অ্যানয়েড। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের র্যাডিক্যালিজম বাড়বে কি না? খুব ব্রিলিয়ান্টলি ডক্টর ইউনুস বলছেন, র্যাডিক্যালিজম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন, কারণ এই র্যাডিক্যালিজম রাদার শেখ হাসিনা তৈরি করেছিল ভারতকে ভয় দেখিয়ে, তাকে দিয়ে তার সমর্থন অব্যাহত রাখার জন্য। এক ধরনের ইনস্টেবিলিটি বাংলাদেশে আছে, যখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন তখনও দেশে আসেননি, দেশে মানে স্বৈরাচারের পতনের পর সংকট হচ্ছিল, তখন তিনি আবারও বলছেন এটা স্বৈরাচারী ব্যবস্থার ইনস্টেবিলিটি, যে অ্যাপারেন্টলি স্টেবল দেখা গেল, একটা স্বৈরাচারী ব্যবস্থায় স্টেট কোনোদিন স্টেবল হয় না। সো এটার প্রধান মেডিসিন হচ্ছে গণতন্ত্র, এবং তিনি সেটা নিয়েই কাজ করতে যাচ্ছে, সেটাই আসবে, এবং উনি বিশ্বাস করেন ইনস্টেবিলিটি থাকবে না। তারপরে বলা হয়েছে,
ইন্টারেস্টিং যে ইসলামিস্ট বা এক্সট্রিমিস্ট এলিমেন্টরা শেখ মুজিবুর রহমানের মূর্তি বা স্ট্যাচু ভেঙে ফেলছে, ওটাকে খুব কনফিডেন্টলি বলছেন ফাদার অফ দ্য নেশন ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনুস বলছেন ভেরি স্মার্টলি, এটার জন্য হাসিনাকে ব্লেম করুন, কারণ তিনি এমন পরিস্থিতি তৈরি করেছেন যার জন্য এমনটা হচ্ছে। তিনি এত তিক্ততা তৈরি করেছেন যে মানুষ সেটার বহিঃপ্রকাশ এভাবে ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কলাপস করছে ফর দ্য টাইম বিং, উনি বলবেন হ্যাঁ এটা সত্য, এটা আমাদেরকে কন্টেইন করতে হবে, কন্ট্রোল করতে হবে, কিন্তু এটাও হয়েছে তার কারণে, কারণ তিনি তার সিস্টেমটাকেই এমনভাবে তৈরি করেছেন যেটা আসলে সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। সো এখন একটা ভ্যাকিউমে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন আমি সেই জায়গায় আসছি, এটা নিয়ে আমরা অনেকেই আলোচনা করেছি, আমি আসবো। এছাড়া উনি বলেছেন বাংলাদেশের তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে আছে, বাংলাদেশ স্টেবল হওয়ার জন্য তাদেরকে তাদের প্রাপ্যগুলো দিতে হবে। এর মধ্যে উনি খুব ব্রিলিয়ান্টলি যেটা করেছেন যে এরা পরপর তিনটে ইলেকশনে, মানে বাংলাদেশে কোনো তরুণ, মানে আমরা একটা হিসাব করেছিলাম, উনি বলছেন তো বাংলাদেশে কোনো তরুণ ভোট দিতে পারে নাই। আমরা খেয়াল করি 2008 সালে যে ভোট হয়েছিল ওটাকে আমরা ফেয়ার যদি ধরে নেই, তাহলে তার কারো বয়স যদি 18 বছর থাকে, তাহলে শেষবার ভোট দিতে পেরেছে, মানে আমরা সুষ্ঠু ভোট টোট বলি না, ভোট মানে ভোট, ভোট মানে সব অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক সব কিছু, ভোট দিতে পেরেছিল যিনি, তার বয়স এখন কমপক্ষে 34 বছর। এর নিচের পুরো জনগোষ্ঠী এদেশে ভোট কাকে বলে সেটা তারা জানে না। এবং এই ডিস্টেবিলাইজেশন বা ইনস্টেবিলিটির প্রসঙ্গে এসেছিল, বাংলাদেশের ইনস্টেবিলিটি হলে সেটার প্রভাব কী হতে পারে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। আমরা অনেকেই ঠিকভাবে এটা আনিনি। আমরা বলেছিলাম যে বাংলাদেশ যদি খুব বেশি স্টেবল না হয় তাহলে ব্লা ব্লা ব্লা। উনি এই বাক্যটা শুরু করেছেন ইংরেজিতে এভাবে, ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ, আই রিপিট, ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ। ক্লিয়ারলি উনি ইন্ডিয়াকে ইন্ডিকেট করে বলছেন তোমরা যদি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করো তাহলে সেটা স্পিল ওভার হবে, মিয়ানমারে হবে, সেভেন সিস্টার্সে হবে, পশ্চিমবঙ্গে হবে। উনি তখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কোট করে বলছেন, তিনি বলছেন যে এরকম হলে এখানে তো শরণার্থী আসা শুরু হতে পারে এবং তাকে আশ্রয় দিতে হবে, উইচ ইজ ভেরি রাইট। সো ডক্টর ইউনুস খুব ক্লিয়ারলি ভারতকে মেসেজ দিয়েছেন, ডোন্ট ট্রাই টু ডিস্টেবিলাইজ আওয়ার কান্ট্রি, ইউ উইল হ্যাভ ইটস স্পিল ওভার। এই হচ্ছে মোটা দাগের কথাগুলো। তার মানে আমরা ডক্টর ইউনুসের ভারত সম্পর্কে অ্যাটিটিউডটা ক্লিয়ারলি বুঝে গেছি, একজন সত্যিকার দেশপ্রেমিক সরকার প্রধান যেভাবে কথা বলার কথা, মানে এই ধরনের কথা আমরা শুনতেই ভুলে গেছি। একটা কৃতদাসের মতো শেখ হাসিনা মোদির পেছনে পেছনে ঘোরেন, G20 সম্মেলনের পর মানে মাঝখান দিয়ে ক্রস করে এসে মোদির পাশে হাঁটা, একটু চেহারা দেখানোর চেষ্টা দেখেছি তো আমরা, প্রভুভৃত্ত সম্পর্ক। ডক্টর ইউনুস সেদিকে যাচ্ছেন না। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনুস কি সঠিক পথ নিয়েছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি একেবারেই রাইট ট্র্যাকে আছেন। কারণ হলো বাংলাদেশে এই মুহূর্তে যে জনগণ আছে তার, আমি জানি না কত পার্সেন্ট হতে পারে, কিন্তু আমি একেবারে কমপক্ষে ধরলেও 80% বা তার চেয়ে বেশি মানুষ ভারতকে তীব্রভাবে, ভারতের প্রতি ক্ষুব্ধ, কেউ কেউ ভারতের প্রতি বিরক্ত, এমনকি অনেকেই ভারতকে ঘৃণা করে। এই ঘৃণা তৈরি করেছে আসলে ভারত, এটা আমরা এমনি এই ঘৃণা করি না ফর গড সেই। ফলে এই মানুষের যে ভয়েস সেটা আমাদের সরকার প্রধানের মুখ দিয়ে বেরোতে হবে, হচ্ছে। কিন্তু তার চাইতেও জরুরি কথা, পপুলেশন বা পিপলের সেন্টিমেন্টকে কি সবসময় একইভাবে ধারণ করা বা সেটা একইভাবে প্রকাশ করা কি ঠিক আছে? যে দ্য ওয়ে, আমি আবারও বলছি আপনারা তার ভিডিও দেখে নেবেন, যেভাবে তিনি এটা প্রকাশ করছেন, যেটা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, সেটা আসলে কেমন? আমি মনে করি ভারতের সামনে নতজানু হয়ে কিছু অর্জন করা যাবে না, কোনোভাবেই অর্জন করা যাবে না। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি এটা বলার চেষ্টা করেছি, ভারতকে আসলে ভয় পাইয়ে দিতে হবে, ভারতকে অবশ্যই ভয় পেতে হবে। কারণ আমরা যেমন তার প্রতিবেশী,
তারাও আমাদের প্রতিবেশী, ফলে আমরা আমাদের প্রতিবেশীর অস্তিত্ব অস্বীকার করতে পারবো না, প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। সুতরাং ভারতের অনেকগুলো কনসার্ন আছে, সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আই অ্যাগ্রি, ঠিক একইভাবে ভারতকে আমাদের কনসার্ন অ্যাড্রেস করতে হবে। এই দেশের গণতান্ত্রিক প্রসেসে ব্যারিয়ার তৈরি করে একটা স্বৈরাচারীকে ক্ষমতায় রেখে যে কোনো কিছু যাচ্ছে তাই মতো করে ফেলা, যাতে আমাদের দেশের কোনো গেইনিং নেই শুধুমাত্র তার গেইনিং ছাড়া, এই খেলা আর চলবে না। ভারতকে ভয় পেতে হবে, ভারত ভয় পেতে হবে যে তুমি এটা যদি করো তোমার অবস্থা এই হবে। আজকে ভারতে যে এই ডিজাস্টারাস সিচুয়েশন হলো, আমি দেখলাম সারা পৃথিবীতে আলোচনার বিষয় এটা। আমি বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল, নিউজ পেপারের সাথে কথা বলেছি, টিভি চ্যানেলের সাথে কথা বলেছি দু একটা, সেখানেও দেখলাম এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারত কীভাবে এরকম ফেল করলো। তখন আমি বলেছি ভারত ফেলের মধ্যে আছে, বাংলাদেশেও ফেল করে গেছে, ভারত এটা টের পায় নাই। যতদিন শেখ হাসিনাকে দেখা গেছে যে ভারতকে সফল মনে হচ্ছিল, নো, এভাবে কেউ সফল হতে পারে না, আজ হোক কাল হোক, শেখ হাসিনা এবার না পড়লো, কিছুদিন পরই পড়তো, আবার পড়লেই ভারতের প্রতি যে তীব্র ক্ষোভ বিদ্বেষ আছে সেটা ভেসে আসতোই, কোনো অল্টারনেটিভ নেই। সুতরাং ভারত তার সাথে নতজানু হয়ে কিছু অর্জন করা যাবে না। ভারত আমাদেরকে, আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের পলিসি আছে, আমাদের জনগণ আছে, আমাদের জনগণের চাওয়া আছে, সেগুলো অ্যাড্রেস করে যদি সম্পর্ক তৈরি করতে চায় তাহলে ভারত সম্পর্ক তৈরি করবে। এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি অন্তত তার কিছু স্বার্থের হিসেব নিকাশ আছে, কারণ বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক পজিশনে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ বসে আছে। সুতরাং ভারতকে আসলে বাংলাদেশের সাথে কাজ করতে হবে, নেগোসিয়েট করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের ডক্টর ইউনুস শপথ নেওয়ার প্রায় সাথে সাথেই নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন, যদিও আমরা ভুলব না তাদের অ্যাটিটিউড। কারণ প্রথম যে স্টেটমেন্ট দিয়েছিল জয়শঙ্কর, আমি সেটার উপরে ভিডিও করেছি আপনাদের মনে থাকার কথা, যে তিনি শ্রেফ আওয়ামী বয়ান দিচ্ছেন, পুলিশ মারছে, ছাত্রলীগ মারছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, শত শত আন্দোলনকারী সাধারণ মানুষ এবং ছাত্রকে মেরে ফেলা হয়েছে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে, কোনো রকম টু শব্দ সেটা নিয়ে নেই। অথচ উচিত ছিল এই আপ্রাইজিংটাকে কনগ্রাচুলেট করা, তাকে অ্যাকোমোডেট করা, বাট দে ডিডন্ট ডু দ্যাট। তারপরেও মোদী এটা করেছেন, ভালো, তারা যদি তাদের বাস্তবতা বোঝে সবচেয়ে ভালো, না বুঝলে সেটার প্রাইস তারা পে করবে। আমরা এটুকু খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, জাতি হিসাবে আমরা বহির্বিশ্বে বিশেষ করে ভারতের কাছে আমাদের যে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছিলাম এই ভদ্রলোকের নেতৃত্বে, আমরা সেটা পুনরুদ্ধার করতে পারবো, আমি বিশ্বাসী।